আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে রূপন্তী রহমান আপুর লেখা দৃষ্টির অলক্ষে গল্পের 15তম পর্ব। শুরু থেকে অবশ্য শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যায়। মোবাইল বেজে চলছে ফয়সালের, তোবার নাম দেখেও কোনো প্রতিক্রিয়া জানালো না। ঠিক কিসের জন্য ফোন দিয়েছে জানা আছে ফয়সালের। রিং হতে হতে কেটে গেল, আবারও বাজতে শুরু করলো মোবাইল। অনিচ্ছা সত্ত্বেও রিসিভ করলো সে। মোবাইল কানে ধরে একেবারে নিশ্চুপ নীরব রইল। সন্ধ্যা হয়ে এলো, আর কখন আসবে? বিরহের দহনে পড়িয়ে তিলে তিলে না মেরে একেবারে মেরে ফেললেই তো পারো। ফয়সালের কথা শুনে শব্দযোগে হাসতে লাগলো তোবা। সেই হাসির শব্দ বড্ড যন্ত্রণাময় মনে হলো ফয়সালের। আজকে একেবারে মেরেই ফেলবো, তাই তো ঘটা করে এত আয়োজন করলাম। হৃদ গহীনে বাংচোর শুরু হলো ফয়সালের। নিজের প্রতি নিজের করুণা হচ্ছে তার, নিজের ভুলের কারণে আজ তার এই অবস্থা। আমি আজ গেলেই তুমি সব কিছু ছিন্ন করবে, চেঁচিয়ে ওঠে তোবা। এই একেবারে মেজাজ খারাপ করবে না, আসতে বলছিস তো আসতে হবে। এই বেশি বোঝার কারণে তুমি কষ্ট পাচ্ছ, আজ যদি তুমি এই বাড়িতে না আসো তাহলে এটাই আমাদের শেষ হবে। এখানে আমাদের চোখের দেখাও আর দেখতে পাবে না, কথাটা মাথায় ঢুকিয়ে নাও। এইমাত্র আমার সাথে যেভাবে কথা বললে, বহু বছর আগে থেকে যদি এভাবেই কথা বলতে তাহলে এমন পরিস্থিতির মুখোমুখি আমরা হতাম না। সেদিন তুমি আমাকে দুটো থাপ্পড় দিতে তাহলে আর আমাকে ঘুমড়ে ঘুমড়ে মরতে হতো না। এবারে গলার স্বর নরম হয়ে এলো তোবার। শূন্যতায় তো সমান তালে সেও পড়ছে, তফাত সে কাউকে দেখাতে পারছে না, কঠিন হওয়ার মুখোশ আবৃত করে রেখেছে নিজেকে। মাঝে মাঝে আমরা যা ভাবি বা কল্পনা করি তেমনটা নাও হতে পারে, শেষটা হয়তো আমাদের ভাবনার থেকেও সুন্দর হতে পারে। তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আসার জন্য। নিজের জামাকাপড় এক এক করে ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে রাখছে নাজিফা। সকালে ট্রেনে বাড়ি যাবে সে, গ্রামের ভেজা মাটির গন্ধ, স্নিগ্ধদানের বাপের গ্রান, পুকুরে জাল ফেলে ধরে আনা মাছ, মায়ের সাথে বসে কাটতে বেশ লাগে তার। কতদিন হলো ভেজা মাটির গন্ধ নেওয়া হয় না, গ্রামের নির্মল বাতাস গায়ে এসে ঠেকে না। আর কয়েক ঘন্টা পরে নিজের গ্রামে পা রাখবে সে, ভাবতে প্রফুল্ল হলো মন। পরক্ষণে মন খারাপ হয়ে গেল, এভাবে তোড়জোড় করে গ্রামে যাওয়ার একটাই কারণ, খালেদ মোশারফের ফুপ্পাতো বোন বকুল নাকি অনেক অসুস্থ, নাজিফার আর একটা মা তিনি। এতে এত এত ঘটনার পর সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, একমাত্র এই একটা মানুষ তাকে পরম মমতায় আগলে নিয়েছিল। কারো কথা তিনি বিশ্বাস করতে চাননি। এইসব কটু কথা থেকে বাঁচাতে নিজের ভাইয়ের ছেলে শিহাবের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছিল। পোড়া কপাল হলে যা হয়, বেঁকে বসে শিহাব সে কখনই নাজিফাকে বিয়ে করবে না, সফ সফ জানিয়ে দেয়। বকুল নামক মানুষটার সংসার হয়নি, বিয়ের পর কোনো অজানা কারণে স্বামীর বাড়ি ত্যাগ করেছিলেন তিনি। গ্রামের মানুষের কটুকথা কম শুনতে হয়নি তাকে, কেউ শুনিয়ে শুনিয়ে কিছু বললে মুচকে হাসতো আর বলতো লোকে হাজার কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। ভালোবাসাহীন বিহীন মানুষ চলতে পারে না, যেখানে ভালোবাসা নেই সেখানে সংসার হয় না, তাই চলে এসেছি। পুরনো কথা ভাবতেই মন বিষিয়ে গেল নাজিফার। সেই মানুষটার মতোই তার কপালটা, পার্থক্য শুধু ওই মানুষটার বিয়ে হয়েছে তার হয়নি, কিন্তু মানুষের ধারালোর কথার বানে জর্জরিত হয়েছে দুজনেই। তপ্ত শ্বাস ফেলে নিজের কাজে মন দিল সে। গোছগাছ শেষ করে মোবাইলটা হাতে নিল নাজিফা, সেই নাম্বারে তাকিয়ে রইল অনিমেষ। আজ অনেক দিন হলো কোনো মেসেজ আসে না, হাজার কল্পনা জল্পনা, শেষে ডায়াল করলো সেই নাম্বারে, নাম্বার বন্ধ। মনটা খারাপ হয়ে গেল নাজিফার, মেসেজ পাঠালো সেই নাম্বারে। আমার মনে অনুভূতির জাল বনে হাওয়া হয়ে গেলেন জনাব, এই অদমকে একটু দেখা দিলে কি হয়, আমি যে মরিয়া হয়ে আছি আপনার সাক্ষাৎ পাবার জন্য। ড্রয়িং রুমে নতজানু হয়ে বসে আছে ফয়সাল, রাশেদা খাতুন এসেই নাতনির কাছে বসেছেন। ফয়সালরা যখন এই বাড়িতে পা দেয়, ফারিয়া ওদের দেখামাত্র বাবা বলে তার কাছে যেতে নিয়েও পিছিয়ে যায়। হয়তো সেদিনের সেই হিংস্র রূপটার কথা মনে পড়ে গেছে। বাবা সন্তানের দূরত্ব যে বাবাকে ঠিক পড়ায় তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে ফয়সাল, নিজেকে ব্যর্থ মনে হচ্ছে তার। রাত বাড়তে লাগলো, কেক কাটার সময় হয়ে এলো, বারবার ঘরের দিকে সদর দরজার দিকে তাকাচ্ছে তোবা। কিরে আর কেক কখন কাটবি, তোর মেয়ে কিন্তু পরে ঘুমিয়ে যাবে, হোমারের প্রশ্নের জবাবে উত্তর দিল তোবা, আরও দুজন গেস্ট আসার বাকি। ঠিক তখনই বেল বাজলো, তোবা ঠোঁট প্রসারিত করে বলল, এই তো আমার গেস্ট এসে গেছে। দরজার কপাট খুলতে প্রবেশ করলো মিলন আর তার স্ত্রী, বিস্ময় মুখ হাঁ হয়ে গেল হোমায়রার। তোবার কাছে গিয়ে ফিসফিস করে বলল, তুই ওনাদেরও ডেকেছিস, ওনাদের সাথে তো তোর সাথে কী চলছে তোর মাথায়? তোবা ক্রোড় আর রহস্যময় হাসলো,
সারপ্রাইজ। কেক কাটার পর্ব শেষ। ফারিয়া নিজের মাকে কেক খাওয়ানোর পর কেক হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। মেয়ের অভিব্যক্তি বুঝতে পেরে হাঁটু গেড়ে বসে মেয়েকে চোখের ইশারায় কিছু একটা বোঝালো। বিস্তর হেসে বাবার কাছে গেল সে। কাঁপা কাঁপা বাবার একটা হাত ধরে টানল। ফয়সাল হাঁটু গেড়ে বসলো মেয়ের সামনে। ফারিয়ার চোখে মুখে কিঞ্চিত আতঙ্ক। মেয়ের মুখের দিকে নিমিষহারা তাকিয়ে রইল ফয়সাল। ফারিয়া বাবার মুখের সামনে কেক ধরল। চোখে মুখে একরাশ ভয়। তারপরও বাবাকে কেক খাওয়ানোর জন্য এতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়েছিল ফারিয়া। এটাই হয়তো রক্তের টান। কথাটা ভাবতে অশ্রুতে চিকচিক করতে লাগলো ফয়সালের রক্ষীকণ। বার কয়েক পলক ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করে নিল। মেয়ের হাত থেকে কেক খাওয়ার জন্য নজর গেল গলায়। এই তো সেই দিনের চেনটা। এক পলক তাকালো তোবার দিকে, অতঃপর মেয়েকে বুকে টেনে নিল। তোবার রগর গলায় বলল, এভাবে মেয়েকে বুকে মিশিয়ে রাখলে তো হবে না, এখনো সবাইকে কেক খাওয়ানো বাকি। মুচকি হেসে ছেড়ে দিল মেয়েকে ফয়সাল। মা, তুমি সবাইকে খাবার দাও, আমি ফারিয়াকে ঘুম পাড়িয়ে আসি। ফারিয়া খাবে না? ফয়সালের প্রশ্নে বিরকচকায় তোবা তারপর ঠোঁট বাঁকিয়ে চলে যায় সেখান থেকে। সবাই খাওয়ার জন্য বসলেও একমাত্র বসল না ফয়সাল। ফয়সাল ভাই, খাবেন না? তোমার আসুক আগে একসাথে না হয় খাবো, তামিত ফিসফিস করে বলল। আপনার জন্য আজ আমার বড্ড মায়া হচ্ছে, আজ আপনার জীবনটাই এলোমেলো হয়ে যাবে। তাহমিদের কথা শুনে রক্তশূন্য হয়ে গেল ফয়সালের মুখ। চিন্তার মাত্রা তরতর করে বাড়তে লাগলো। সেই চিন্তার মাত্রা আরও বাড়িয়ে দিল তামান্না। ভাইয়া, তোমার জন্য আমার বড্ড টেনশন হচ্ছে, একা একা কীভাবে থাকবে তুমি বাকি জীবন? বিষণ্ণ অনুভূতি শূন্য চাহনে নিক্ষেপ করল ফয়সাল। বোন হয়ে তুইও মজা নিচ্ছিস? খাওয়া দাওয়ার পর্ব শেষ। যার যার হাতে কোকের গ্লাস, সবাই খোশ গল্প করছে, শুধু হাসি নেই ফয়সালের মুখে। চিন্তা টেনশনে গলাটা কেমন শুকিয়ে আসছে, হাঁসফাঁস লাগছে তার। অপ্রত্যাশিতভাবে তোবা বলল, এমনটা কেন করলি হুমায়রা? আচমকা তোবার প্রশ্নে হতবিহ্বল হয়ে যায় সে। সন্দিহান গলায় বলে, কি করেছি আমি? পাশ থেকে তামান্না বলে, কি করেছিস সেটা তো তুই ভালো বলতে পারবি। স্থবির স্তিমিত দৃষ্টিতে তাকিয়ে রইল। দৃষ্টির অলক্ষ্যে থেকে ফয়সালের মনে, আমার জন্য অবিশ্বাসের জাল বোনা, আমার সুন্দর সংসারটা ধ্বংস করার চেষ্টা, উল্টাপাল্টা ছবি পাঠিয়ে আমার চরিত্র সম্পর্কে খারাপ মন্তব্য করা, এগুলো কেন করেছিস? আমি তোর কি এমন ক্ষতি করেছি? কিসের জন্য তুই আমার পিছনে, আমার সংসারের পিছনে উঠে পড়ে লেগেছিস? শুকনো ডোক গিলে গলা ভিজানোর চেষ্টায় চালায় হুমায়রা। লম্বা শ্বাস ফেলল সে। তোর মাথা ঠিক আছে? এসব আমি কেন করতে যাব? এসব তো করছে তা, হুমায়রার কথা শেষ করতে দিল না তোবা। এসব তামান্না করছে, তাই তো? তুই আমায় তামান্নাকে চিনাতে এসেছিস? সেদিন তোর মুখে তামান্নাকে নিয়ে বানোয়ার কথা বহু কষ্টে হজম করেছি আমি। দেখতে চেয়েছিলাম ঠিক কতটা নিচে নামতে পারিস তুই। তোর কিসের তো রাগ আমার উপর? হুমায়রা নিস্তেজ স্বরে বলল, কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ না, এই প্রমাণ জোগাড় করার জন্যই তো এত কষ্ট। অপরাধী যখন কোনো অপরাধ করে না, তখন কোনো না কোনো চিহ্ন রেখেই যায়, ঠিক সেরকমই ভুলও তুই করেছিস। যেই নাম্বার থেকে তুই সেলেসে যে ফয়সালকে কল করতে, তোর মোবাইল হারানোর পর হটকারিতায় সেই নাম্বার থেকেই তামান্নাকে কল করে বসলি, সেটাই ছিল তোর জীবনের কাল। বাগ্যিস সাথে সাথে তোর নাম্বারটা সেভ করেছিল তামান্না, না হলে তোর মুখোশের আড়ালে হিংস্র রূপটা কখনো দেখতেই পেতাম না। হুমায়রা দ্রুতদমে এগিয়ে এসে বলল, বিশ্বাস কর তুবা, তামান্না নিজের অপরাধ ঢাকার জন্য আমাকে ফাঁসিয়েছে। সেটাই, আমার পিছনেও লোকও তামান্না লাগিয়েছে, তাই না? তুই কিভাবে আমার সব খবর রাখিস সেটা জানার জন্য মিলন ভাইয়ের সাথে ডেটের নাটকটা করি? ধারণা করেছিলাম কেউ না কেউ তো আমাকে ফলো করেই, না হলে দড়ি থেকে আমার সকল খবরাখবর রাখা তোর সম্ভব না। তোর ওপর যেন কেউ সন্দেহ না করে, সেজন্য তোর ভয়েস চেঞ্জার দিয়ে কথা বলতে। আমি ঠিক বলতাম তো? অর্ধেক খালি হওয়া গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মারে হুমায়রা। চিৎকার করে দাঁতে দাঁত পিষে বলে, হ্যাঁ এসব আমিই করেছি, উল্টাপাল্টা বলে দিক ভ্রম করার চেষ্টা করেছি, যেন আমি অবধি তুই না পৌঁছতে পারিস। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল। কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবসময় ফারুক স্যারের সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।